একদিন গোবিন্দ আমারে রাস করছে, কোথায় না সেই গোলকে। গোবিন্দ আমারে রাস করছে আর কাদের নিয়ে গো, ওই ষোলশো গোপিনীদের নিয়ে রাস করছেন গোলকে। আর গোপীরা কি করছেন, রাধার কৃষ্ণকে মাঝখানে বসে তারা ঘুরে ঘুরে কীর্তন করছে। আজ কেমন ভাবে কীর্তন করছেন, কেমন ভাবে গো? আজ বৃন্দাবন এমন সময় নারদ শুনে ফেলেছে। নারদ কেমন ধরনের ব্যক্তি আমরা কিন্তু সবাই জানি। নারদ এমন একটি ব্যক্তি যে এদিক ঠুকলে ওদিক যায় আর ওদিক ঠুকলে এদিক যায়। নারদ সেরকম ধরনের একটি ব্যক্তি, তাই নারদ শুনে চলেছে, কোথায় না সেই কৈলাসে। আজ কার কাছে চলেছেন গো? মামার কাছে। আজ কেমন ভাবে চলেছেন, আজ কেমন ভাবে চলেছেন গো? ও নারদ বিলাটি লইয়া বাজাইতে বাজাইতে কই নারদ বিলাটি লইয়া বাজাইতে বাজাইতে কইলাসে।
বজাইতে বজাইতে ওই লাশ তে যায় নারো হরি বল হরি বল হরি বল বলে নারো ওই লাশ তে যায় হরি বলে হরি বল নারদে চলে যাই নারদে চলে চলে যায় চলে চলে নারদ কৈলাসে পৌঁছে গিয়ে দেখছে সেও এক বিপদ যে মহাদেব ধ্যানেই মগ্ন তাই নারদ গিয়ে মনে মনে ভাবছে যে আবার কেমন ধরনের ধ্যান করছে রে বাবা তাই নারদ গিয়ে বলছে নারায়ণ 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 বলে মামা তুমি কিসের ধ্যান করছিলে তা নারদ হঠাৎ কৈলাসে কি মনে করে আমি কিসের ধ্যান করছিলাম জানিস বলতে আমার একটু কেমন লাগছে রাধে রাধে বলে তুমি বলো না মামা হরি বল বলিয়া বহু দুনিয়া গো হরি
জয় জিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। হ্যালো, জরাধে জরাধে। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু বসানিয়া, এ নাম জপিলে সকল দুঃখ চাইলে পলাইয়া। কৃষ্ণ কৃষ্ণ আজ নারদ ওই কৈলাসে পৌঁছে গিয়ে বলছে, মামা তুমি কিসের ধ্যান করছিলে? তো মহাদেব বলছে, নারদ তা হঠাৎ কৈলাসে কি মনে করে আমি কিসের ধ্যান করছিলাম জানিস? বলতে আমার একটু কেমন লাগছে। বলে, তুমি বলো না মামা, তুমি কিসের ধ্যান করছিলে? বলে, জানিস নারদ, তুই একান্তই শুনবি আমি কিসের ধ্যান করছিলাম। হ্যাঁ বলো, শুনবো। তবে শোন, এখন আমার একটু প্রেমের দরকার। কি বললি নারদ? এখন তোমার একটু প্রেমের দরকার? একটু কেন মামা, আমি তোমাকে প্রেমের খনি দেখাতে পারি। বলে, নারদ এই শোন শোন শোন, প্রেমের খনি কি বললি? প্রেমের খনি আছে তা তো কখনো শুনিনি, আর চোখেও কোনোদিনই দেখিনি। হরি বল হরি বল। হ্যাঁ নারদ, প্রেমের খনিটা কোথায়? বলে, তুমি জানো না মামা, সেই গোলকে রাধা রানীর কাছে। বলে, নারদ তুই আমাকে একবারে নিয়ে যাবে? তুমি যাবে মামা? হ্যাঁ আমি যাব, কিন্তু তোমার তো সেখানে যাওয়া যাবে না। হ্যাঁ নারদ, আমার আবার সেখানে যাওয়া যাবে না কেন রে? হ্যাঁ মামা, তোমার সেখানে যাওয়া যাবে না, তোমার যাওয়া যেতে পারে, তবে তোমাকে একটা শর্ত করতে হবে। শর্ত? কি শর্ত রে? বলে, মামা তোমার ওখানে যাওয়া যেতে পারে, তবে তোমাকে ওই নারী বেশে ধারণ করতে হবে। তাহলে নারদ, আমি তো পুরুষ, তা আমি আবার কেমন করে ওই নারী বেশ ধারণ করব? হ্যাঁ মামা, তোমাকে নারী বেশ ধারণ করতে হবে, তা নইলে তোমার সেখানে যাওয়া যাবে না। বেশ বেশ, তুই যখন বলছিস তখন আমি ওই নারী বেশি ধারণ করব। তবে নারদ তুই এখানে একটু দাঁড়া, আমি তোর মামিকে সঙ্গে নিয়েই যাব। এই বলে ওই পার্বতীকে ডাকতে চলেছে। সেখানে গিয়ে দেখছে যে পার্বতী ওখানে নাই। পার্বতীকে না পেয়ে মহাদেব কী করলেন গো? ওই পার্বতীর বসন একখানে নিয়ে এসে নারদকে বলছে, নারদ এ নারদ তুই আমাকে ভালো করে সাজিয়ে দে, ওই একেবারে নারীদের মতো করে। তা নারদ আমার কী করলেন গো? আজ ভালো করে ওই নারীদের মতো করে সাজিয়ে দিয়েছে। কেমনভাবে? ভাই ঘোমটাটি দিয়েছে পাছে যাতে না কেউ চিনতে পারে, তো মাথায় ঘোমটা দিয়ে একবার এদিক টানছে ওদিক দেখছে, আর একবার ওদিক টানছে এদিক দেখছে, পাছে যাতে না কেউ চিনতে পারে। তো বলছে, নারদ কিরে আমাকে কেউ চিনতে পারবে না তো,
বলে নানা মামা তোমাকে কেউ চিনতে পারবে না, এইবার মহাদেব আমার চলেছে। আজ কেমন ভাবে চলেছে গো? আজ বিষবাহনে চলে ভোলানা, নাচিয়া নাচিয়া যায়। আজ বিষবাহনে চলে ভোলানা, নাচিয়া নাচিয়া যায়। আজ বিষবাহনে চলে ভোলানা, আজ বিষবাহনে চলে ভোলানা, নাচিয়া নাচিয়া যায়। আজ বিষবাহনে চলে ভোলানা, নাচিয়া নাচিয়া যায়। নাচিয়া নাচিয়া যাই ভোলানা, নাচিয়া নাচিয়া যায়। ভোলো নাচিয়া নাচিয়া ভোলানা, চলে ভোলানা, নাচিয়া নাচিয়া যায়। বিষবাহনে চলে ভোলানা, নাচিয়া নাচিয়া। আজ ভোলানাথ আমার নাচতে নাচতে চলেছে, এমন সময় দূর থেকে দেখছে পার্বতী, দেখছে যে কাদের একটি নতুন বউ এই দিকে আসছে। তাই দেখে মনে মনে ভাবছে, তাই তো কাদের একটি নতুন বউ এই দিকে আসছে, তো দেখাই যাক বউটি কে আসছে। তাই দেখে যখনই কাছে গিয়ে দাঁড়িয়েছে, ওই ঘোমটাটি তুলে দেখছে যে ত্রিনয়নী। তাই দেখে বলছে, প্রভু প্রভু গো, তুমি এখানে কেন? এ রাস্তা তোমার জন্য নয়, তুমি ফিরে যাও। তখন মহাদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, পার্বতী পার্বতী, আমি বড় আশা করি সেই কৈলাস ত্যাগ করে আমি এই রাস দেখব বলে এসেছি, আর তুমি আমায় চলে যেতে বলছো। বলে, প্রভু প্রভু গো, আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, এ রাস তোমার জন্য নয়, তুমি ফিরে যাও। তখন মহাদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, পার্বতী পার্বতী, আমি তোমাকে বারে বারে বলছি যে আমি বড় আশা করে সেই কৈলাস ত্যাগ করে আমি এই রাস দেখব বলে এসেছি, আরে তুমি আমায় রাস দেখতে দেবে না, তুমি সরে যাও সরে যাও, তুমি সরে যাও। পার্বতীকে দূরে ফেলে দিয়ে রাসমঞ্চের দিকে চলেছে, যেমনি সামনে গিয়ে দাঁড়িয়েছেন রাসের দ্বার বন্ধ হয়ে গেল। তখন মহাদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু প্রভু গো, তুমিও আমায় রাস দেখতে দিলে না, আমি বড় আশা করে সেই কৈলাস ত্যাগ করে আমি এই রাস দেখবো বলে এসেছি, তুমি আমায় রাস দেখতে দিলে না। শোনো গোবিন্দ, তুমি আমায় রাস দেখতে দিলে না, তোমার এই রাত কলি যুগে প্রতি জীবের ঘরে ঘরে পৌঁছে দেব। একদিন
গৌরী সুন্দরা মা ওই সমস্ত ভক্তগণদের সামনে নিয়ে আজ শিবাস আঙ্গিনার কীর্তন করতে করতে চলেছি। কেমন ভাবে কীর্তন করছে গো, কেমন ভাবে? আজি মুখে হরি বলে হরি বল, হরি বলে বলে আমার গো করতে। আজ শিবাস আঙ্গিনায় থেকে বেরিয়ে ওই ভক্তগণদের সঙ্গে নিয়ে আজ সুরধ্বনির বাদ ধরে কীর্তন করতে করতেই চলেছেন। কীর্তনই তোদের কাজ, কীর্তন ছাড়া তারা কিছুই বোঝেন না, কিছুই জানেন না। তাই আজ ওই ভক্তগণদের সঙ্গে নিয়ে আজ সুরধ্বনির বাদ ধরে আজ কীর্তন করতে করতেই চলেছে। আজ কেমন ভাবে কীর্তন করতে করতে চলেছে গো? আমাদের কৃষ্ণ এলো ননদালায় হাই রে, খুশিতে মনে মনে যায়। আমাদের কৃষ্ণ এলো ননদালায় হাই রে, খুশিতে মনে মনে যায়। আমাদের কৃষ্ণ এলো ননদালায় হাই রে, খুশিতে মনে মনে যায়। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল, আজ কৃষ্ণ এলো ননদালায় হাই রে, খুশিতে মনে মনে কত সরগে নাচে উর্বশী গণ, মনেতে নাচে কত ময়ূর পাখি গণ। আজ সরগে নাচে উর্বশী গণ, মনেতে নাচে কত ময়ূর পাখি গণ। সরগে নাচে দেবী দেবী গণ, মনেতে নাচে কত বলি আই ললিতা বিশাখা দেখে যা দেখে যা, আই ললিতা বিশাখা দেখে যা দেখে যা, ললিতা বিশাখা দেখে যা দেখে যা,
আলু দাবি সাকা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা তোরা কৃষ্ণ এলো নন্দালয় হাই রে খুশিতে মনে ভরে যায় কৃষ্ণ এলো নন্দালয় হাই রে খুশিতে মনে ভরে যায় কত সর্গে নাচে দেবী দেবী গো মনেতে নাচ গত ময়ূর পাখি গো সর্গে নাচে আজ সর্গে নাচে দেবে দেবী গো মনেতে নাচ গত ময়ূর পাখি গো বিশাখা দেখে যা দেখে যা আই ললিতা বিশাখা দেখে যা দেখে যা বৃন্দাবন বাজে আলো করেছে কৃষ্ণ এলো নন্দালয় আই রে খুশিতে মন ভরে যায় কৃষ্ণ এলো নন্দালয় আই রে খুশিতে মন ভরে যায় আমাদের কৃষ্ণ এলো নন্দালয় গৌর সুন্দরামা ওই সমস্ত ভক্তগণদের সঙ্গে নিয়ে আজ শিবাস আঙ্গিনায় শিবাস আঙ্গিনায় থেকে বেরিয়ে আজ ওই সুরধনের বাদ ধরে ভক্তগণদের সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে চলেছে। এমন সময় শিবাস ঠাকুর ডাকছে, নিমা নিমাই হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে বলছে নিমাই, ও নিমাই, তুই আজকের ওই সমস্ত ভক্তগণদের সঙ্গে নিয়ে আমার বাড়িতে ভোজন করবি। নিমাই তখন মনে মনে ভাবছে যে ঠাকুর ঠাকুর গো, তোমার অনেক আছে, সেই জন্যই তুমি যাকেই দেখো তাকেই বলো এরাম আজ আমার বাড়িতে ভোজন করবি। ওরে রাম এসাম, ওরে আজ আমার বাড়িতে ভোজন করবি, তাই তুমি আজ আমায় দেখেছো ঠাকুর বলে কিরে নিমাই, তুই চুপ করে আছিস কেন? তুই আমার বাড়িতে ভোজন করবি না? নিমাই তখন বললেন, না বলো না, তুমি বলো বলো কেন? তুমি আমি কি এমনই অপরাধ করেছি যে তুই আমার বাড়িতে ভোজন করবি না? বলছি ঠাকুর ঠাকুর গো, তোমার অনেক আছে, সেই জন্যই আজ আমি তোমার বাড়িতে ভোজন করব না। আমি তোমার বাড়িতে ভোজন করতে পারি, তবে একটা শর্ত। শর্ত? কি শর্ত রে ঠাকুর? ঠাকুর গো, তুমি যদি এই নদীয়ার প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার নাম বিনয় করো, তাহলে আমি তোমার বাড়িতে ভোজন করতে পারি। বলে এই কথা নিমাই, তুই কোনো চিন্তা করিস না, ওরে আমি তোর জন্যই এই নদীয়ার প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে আজ নাম বিলি করে আসব। এই বলে শিবাস ঠাকুর কি করলেন গো, নদীয়ার ওই প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে আজ নাম বিলি করতে চলেছে। আজ কেমন ভাবে চলেছেন? বলিয়াজি নগরে
হরি নাম বলাইছে বিধি আমার প্রেম দাতা নিতাই এসেছে আজ নগরে হরি নাম বলাইছে বলি আজ নগরে হরি নামে বিদায়ে বিধি আমার প্রেম দাতা নিতাই এসেছে এসেছে আমাদের গৌর এসেছে এসেছে আমাদের গৌর এসেছে আজ নগরে বলি আজ নগরে হরি নামে বিলাইতে বিধি আমার প্রেমে দাতা নিতাই এসেছে আজ নগরে হরি নাম বিলাইতে বিধি আমার প্রেমে দাতা নিতাই আজ নগরে হরি নাম বিলাইতে বিধি আমার প্রেমে দাতা নিতাই এসেছে গৌর সুন্দরামা কি করলেন না ওই শিবাস ঠাকুরের গৃহেতে গেলেন এ বাবু এই আস্তে একটু আস্তে খোকারা আজ শিবাস ঠাকুর কি করলেন গো নদীয়ার প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে আজ নাম বিলি করলেন এসে রন্ধন করলেন রন্ধন শেষ করে বলছে নিমাই নিমাই আমার রন্ধন শেষ তুই এবার ওই সমস্ত ভক্তগণদের সঙ্গে নিয়ে আজ ভোজন করতে বস বেশ বেশ নিমা এবার ওই সমস্ত ভক্তগণদের সঙ্গে নিয়ে আজ ভোজন করতে বসেছে ভোজন টোজন শেষ করে বলছে ঠাকুর ঠাকুর গো এবার তাহলে আমি আসি বলে হ্যাঁ নিমাই এবার তুমি এসো তা নিমাই আবার কি করলেন গো নিমাই সেই সুরধ্বনির বাদ ধরে আজ ওই সমস্ত ভক্তগণদের সঙ্গে নিয়ে আজ দুটি বাহু প্রসারণ করে আজ কীর্তন করতে করতেই চলেছে আজ সবাই মিলে দুটি বাহু প্রসারণ সবাই মিলে সবাই মিলে একসঙ্গে দুটি হেমানন্দ বাহু তুলে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কৃষ্ণ বলিয়া দু বাহু প্রসারিয়া এ নাম ভজিলে সকল দুঃখ যাইরে পহলাইয়া কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া মজো পেলে সকল দুঃখ যাইরে পলাইয়া কৃষ্ণ কৃষ্ণ বলিয়া দুবাহু প্রসারিয়া আজি কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এ নাম জপিলে সকল দুঃখ যাইরে পলাইয়া আস্তে 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 ও ভাই যে আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করুন সবাই আমরা এসেছি এই দু বছর পরে তাই তো হচ্ছে উৎসবটা তাই তো নাকি তো লকডাউনের জন্য অনেকদিন আমরা কিন্তু সবাই থেমে গিয়েছিলাম তো আজকে যখন সুযোগ পেয়েছি যে এই বৃন্দাবনে আসার একটা বড় সুযোগ তাই তো নাকি এই কমিটির দাদা ভাইরা আজকে এই মহতি হরিবাসরে সবাইকে যে
আনতে পেরেছে এত বড় দুর্যোগের পরেও, সেটাই সবচেয়ে আমাদের বড় পাওয়া, তাই তো? তাই বলি সবাই মিলে দুটি বাহু তুলে, আর যাতে না আমাদের এই রকম পরিস্থিতিতে পড়তে হয় সেইটা কিন্তু নামের মাধ্যমেই আমরা সরিয়ে দেব, তাই তো নাকি? তাই বলি সবাই মিলে কৃষ্ণ 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 বলিয়া দু বাহু বসালিয়া, এ নাম জপিলে সকল দুঃখ যাইলে পলাইয়া। কৃষ্ণ 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 বলি এ নাম জপিলে সকল একই নামে একই ঠেলে, একই নামে একই ঠেলে কাউরে বলিয়া, এ নাম জপিলে সকল দুঃখ যাইরে পলাইয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু বসালিয়া, এ নাম জপিলে সকল দুঃখ যাইলে পলাইয়া। মুখে কৃষ্ণ 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 বলিয়া দুবাহু বসালিয়া, এ নাম জপিলে দুঃখ যাইলে পলাইয়া। অনেকেই মা এসেছে মনে হচ্ছে পান্তা খেয়ে ঘুম পাচ্ছে নাকি, হ্যাঁ আজকে পান্তার দিন তো নাকি, হ্যাঁ পান্তা খেয়ে মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। দুপুরে কি করছিলেন? মায়েরা সব উপোস করে আছে, উপোস ঘুমাননি, উপবাস করে আছে। সবাই মিলে কিন্তু দুটি বাহু তুলে শঙ্করধ্বনি উলুধ্বনি করে একটু সহযোগিতা করবেন, তাই তো নাকি? তা এইভাবে আস্তে আস্তে হবে। তো এইবার কি হচ্ছে না, সবাই মিলে ওই কীর্তন করতে করতে ভাবা বেশে শিরাধার জন্মের কাহিনী আজ কীর্তন করতে লাগলে কেমন ভাবে, কেমন ভাবে গো? আজ শিরাধার জন্মের কাহিনী তারা কীর্তন করতে লেগেছে। রাধার কিভাবে জন্ম হয়েছিল হৃদয় ব্রাহ্মণ পুরাণের মতে, ভগবানের কটি নাম এবং ভক্ত বাঞ্ছা কল্পতরু সেটা সত্য কিনা যাচাই করার জন্য সত্য যুগের শেষ ভাগে অভিমন্যু নামে এক বিচক্ষণ ব্রাহ্মণ সন্তান ছিলেন, তার সত্যতা যাচাই করার জন্য প্রমাণ নেয়ার পরিকল্পনা করিলেন। এই জন্য তিনি নিবিড় অরণ্যে কঠোর তপস্যায় ব্রতী হলেন। তখনকার দিনে তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পদাবে, নারায়ণ নারায়ণ পদাবেদ, নারায়ণ পদাব সারা, নারায়ণ পদাবেদ, নারায়ণ পদাবেদ, নারায়ণ পদাবেদ, নারায়ণ পদাবেদ, নারায়ণ পদা মুক্তি, নারায়ণ
নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাবেদ, নারায়ণ পরাগার, নারায়ণ পরাবেদ, নারায়ণ পরাগ সর। এই তারক ব্রহ্ম নামে আশ্রয় গ্রহণ করে কঠোর তপস্যায় ব্রতী হলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ ওইভাবে ধ্যান করে বসে রইলেন। এমনকি বার্ধক্য এসে গেল। অভিমন্যুর কঠোর তপস্যায় নারায়ণ আর কিছুতেই থাকতে পারলেন না। অভিমন্যুর কাছে এলে এসে বলছে, রে বৎস, বরং বরুণ, তুমি বহুদিন তপস্যা করেছ বলে আজ হতে তোমার নাম সুতপা দিলাম। আজ থেকে তোমার নামে সুতপা দিলাম, আজ থেকে তোমার নাম আজ সুতপা দিল। এবার তুমি তোমার মনের মতো বর প্রার্থনা করো। বরং বরং তখন বলিলে, যে এতদিন পরে কি তোমার আসন টলেছে ঠাকুর, বর যদি দেবে তবে তুমি আমাকে এই বর দাও যে তোমার লক্ষ্মী ঘরণী আমার ঘরণী হো। এই কথা শুনে নারায়ণে চমকে উঠলেন, বলো আমায়, বলো বলো আমায় মনে করে, আরে তুমি, আরে তুমি বলো, বলো না, আমি তোমাকে এ বর দিতে পারি না, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। বরণ বরণ তখন বললে, যে না ঠাকুর, না আমি অন্য কোনো বর চাই না, আমাকে বর যদি দিতেই হয় তবে তুমি আমাকে এই বর দাও ঠাকুর, যে তোমার লক্ষ্মী ঘরণী আমার ঘরণী হো। তোমার লক্ষ্মী ঘরণী যেন আমার ঘরণী হো, এই বর তুমি আমায় দাও, এই বর তুমি আমায় আমায় দাও। এই কথা শুনে নারায়ণ বললেন, না 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 না, এ হতে পারে না, এ অসম্ভব। চিনিত্রী জগতের মাতা লক্ষ্মী সে তো সকলারই মা, সে তো তোমারও মা, আমি তোমায় এ বর দিতে পারি না, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। বরং বরং তখন বলিলেন, যে না ঠাকুর, না আমি অন্য কোনো বর চাই না, আমাকে বর যদি নিতেই হয় তবে তুমি আমাকে এই বর দাও ঠাকুর, যে তোমার লক্ষ্মী ঘরণে আমারই তোমার লক্ষ্মী ঘরণি, তোমার লক্ষ্মী ঘরণী যেন আমার ঘরণী হয়, এইবারে তুমি আমায় দাও, এইবারে তুমি আমায় আমায় দাও। এই কথা শুনে নারায়ণ চলে গেলেন। সুতপা আবার সেই কঠোর তপস্যায় বসিলেন। পূর্বের মতো আকুল হয়ে
ভগবানকে ডাকছে, গো নারায়ণে তুমি শ্রীম কোথা নারায়ণ তুমি শ্রীম ভূষণ কৃপা করে একবার দাও তুমি শ্রীম করে দাও দোষ জীবনে প্রথমে আমি চাই গো তোমার কৃপা কর গো তুমি নারায়ণ। আর জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা কৃপা কর তাও কবু তুমি দারসন। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা কৃপা কর এ প্রভু তুমি নারায়ণ। কোথা দেখা আজ এইভাবে সুতপা কঠোর তপস্যা করছে। নারায়ণ আর কিছুতেই থাকতে পারলেন না, সুতপার কঠোর তপস্যায় নারায়ণ আবার এলেন, এসে বললেন যে রে বৎস বরং বরুণ তুমি লক্ষ্মীর আশা ত্যাগ করে তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। বরং বরুণ সেই একই কথা বললেন যে না ঠাকুর, না আমি অন্য কোনো বর চাই না, আমাকে বর যদি দিতেই হয় তবে তুমি আমাকে এই বর দাও ঠাকুর, যে তোমার লক্ষ্মী ঘরণী আমারই ঘরণী হোক। এই কথা শুনে নারায়ণ আবার চলে গেলেন। এইভাবে সাতবার চলে যাবার পর নারায়ণ আর কিছুতেই থাকতে পারলেন না, আবার সেই সুতপার কাছে এসে সেই একই কথা বললেন যে সুতপা তুমি লক্ষ্মীর আশা ত্যাগ করে তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। বরং বরং সেই একই কথা বললেন যে না ঠাকুর,
না আমি অন্য কোনো বর চাই না। এখনো পর্যন্ত যাদের ধুনু পড়াতে বাকি আছে তোমরা আমাদের হরিবাসরে চলে এসো, এখনো যাদের ধুনু পড়তে বাকি আছে আপনারা আমাদের হরিবাসরে চলে এসো। রাধে 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 রাজ ধুনু পড়া শেষের পথে, এখনো যারা ধুনু পড়তে বাকি আছো আমাদের হরিবাসরে চলে এসো। রাধে রাধে চৈনিতাই তেবার ওইভাবে সাতবার চলে যাবার পর নারায়ণ আর কিছুতেই থাকতে পারলেন না, সুতপার কাছে এসে বললেন, রে বৎস বরং করুন, তুমি লক্ষ্মীর আশা ত্যাগ করে তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। বরং বরং সেই একই কথা বললেন যে না ঠাকুর, না আমি অন্য কোনো বর চাই না, আমাকে বর যদি দিতেই হয় তবে আমাকে এই বর দাও ঠাকুর, যে তোমার লক্ষ্মী ঘরণী আমারই ঘরণী হোক। এই কথা শুনে নারায়ণ আর কিছুতেই থাকতে পারল না, ও হে নারায়ণ সুতপাকে বর দিলে, বেশ আমারে লক্ষ্মী তোমারে ঘরণী হবে বটে, তবে সেই অষ্টবিংশ শতাব্দী দাপুর লীলায় লক্ষ্মী বিশ্বভানু ঘরণের কীর্তিদার ঘরে প্রতিপালিত হবে, আর আমি সেই কংসের কারাগারে জন্ম লয়ে ওই নন্দালয়ে প্রতিপালিত হব। এই বর দেয়ার সঙ্গে সঙ্গে এখানে লক্ষ্মীর আসনে নেমে উঠেছে সমস্ত ঘটনা জেনে নিয়ে আজ আরবেতে লক্ষ্মী, আজ গুরুর বাহন লক্ষ্মী আসিল সেই স্থানে, 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 অসমে ভাব সম্ভব প্রভু কহিলেন কেমন, আজ অসম ভাবকে সম্ভব প্রভু কহিলেন কেমন, অসমে ভাব সম্ভব প্রভু কহিলেন কেমন, আজ অসম ভাবকে সম্ভব প্রভু কহিলেন কেমন, কেমন করে বলিলেন, কেমন করে বললে, কেমন করে বলিলেন, কেমন করে বললে, কেমন করে বললে, কেমন করে বললেন, হেন নিদারুণ কথা কেমন করে বললে, কেমন করে বললেন, ও হে দয়া মহান, ও হে কৃপা মহান, একেবারে কৃপা কর হবে না, হবে না, তোমার আশা পূরণ কোনো দিনও হবে না, বলো বলো প্রভু আমি কি তব চরণে অপরাধ করেছি, কোনই অপরাধে তোমায় ছাড়া হতে হবে আমাকে, পরের ঘরণে হতে হবে, তুমি তোমার ভক্তের মান রাখতে পারো কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি, কই কিছু বলছ না যে, বেশ বর যখন সম্পূর্ণ তখন আমাকে যেতেই হবে, তবে শোনো নারায়ণ আমি তোমাকে অভিসম্পাদ করলাম, আমি জন্ম নেব বটে তবে
হয়ে ও গো নারায়ণ, যেদিন তোমার ওই অঙ্গ পরশ পাব তুমি আমায় অভিশাপ করো না, নয়নে আমি খুলব তোমার অভিশাপে। আর শোনো সুতপা ব্রাহ্মণ, আমি তোমাকেও অভিসম্পদে করলাম, বলি থাকবে না তোর পুরুষত্ব, বলি থাকবে না তোর পুরুষত্ব, থাকবে না তোর পুরুষত্ব, থাকবে না তোর পুরুষত্ব, এই জন্ম লাভে বটে থাকবে না তোর পুরুষত্ব, এই জন্ম লাভে বটে থাকবে না তোর পুরুষত্ব, আড়াই জন্ম লবে বটে থাকবে না তোর পুরুষোত্তম, থাকবে না তোর পুরুষোত্তম, থাকবে না তোর পুরুষোত্তম, আজ থাকবে না তোর পুরুষোত্তম। বলে শোন রে মুড়ো আয়া, তুই জন্ম গ্রহণ করবি ঠিকই, কিন্তু তোর ওই পুরুষত্ব থাকবে না, তুই জন্ম গ্রহণ করবি ওই জটিলার গর্ভের মাঝে, নাম হবে তোর আয়ান, আর আমি ওই অজনী সম্ভবার স্বর্ণ কীট রূপে বিশুভানু ধরণীর কীর্তিদার ঘরে প্রতিপালিত হব, তোর সঙ্গে ওই লোকাচরে আমার বিবাহ হবে, আরে পরপ্রিয় ভাবে সেই গোবিন্দর সঙ্গে আমার মিলন হবে, এই জন্যই আয়ান ক্লিপাপ্ত হয়েছিলেন সেই অষ্টবিংশ শতাব্দীর দাপর লীলায়। একদিন বিশুভানু ধরণীর কীর্তিদার ওই দাসীগণকে সঙ্গে লয়ে তপন তনায়া আজ যমুনায় স্নান করতে চলেছে, যমুনার জলে নেমে স্নান করছে, এমন সময় কীর্তিদা দেখতে পেলেন যে ওই জলের স্রোতে একটি ফুলের মালা ভেসে আসছে, ওই মালার মধ্যস্থলে একটি লাল পদ্ম ফুল রয়েছে, রানী বলছে দেখো দেখো কেমন সুন্দর একটি ফুলের মালা ভেসে আসছে, দাসী ও দাসী ওটা আমাকে ধরে দাও না। তখন রানীর আদেশে আজ দাসীরা কি করলেন গো, আজ রানী দয়ালেছে হারসে ভাসি মহজমু না দজলে, মনেলি হারসে মনেলি হারসে ভাসি মহজমু না দজলে, গতিয়াসি পক্ষে তুলে নিল দ্রুত গতিয়াসি, ওই না দ্রুত গতিয়াসি পক্ষে তুলে নিল ওই না দ্রুত গতিয়াসি পক্ষে তুলে নিল দ্রুতগতিয়াসি, পক্ষে তুলে নিল স্বর্ণকণ দিয়ে কহমন, স্বর্ণকণ দিয়ে কহমন যতন করে তুলে নিল, অতি যতন করে ও
ওইটা যমুনার জলে ঝাঁপি দিয়ে যতনে করে তুলে যমুনার জলে অতি যতন করে যমুনার জলে ঝাঁপি দিয়ে অতি যতন যমুনার জলে ঝাঁপি দিয়ে অতি যতন করে তুলে দাসীরা কি করলেন গো, ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে সেই মালাটি নিয়ে আজ রানী কীর্তিদার কাছে আনিলে। কীর্তিদা বলছে, দেখো দেখো কেমন সুন্দর একটি মালা। আবার ওই মালার মধ্যস্থলে দেখি যে অতি সুন্দর একটি লাল পদ্ম ফুল। আবার ওই পদ্মের মধ্যে দেখে অতি সুন্দর একটি স্বর্ণময় কীট। কীট মানে কি গো মায়েরা? অতি সুন্দর একটি সোনালী রঙের পোকা। কীট মানে পোকা তো? কীট মানে পাখি, পাখি। ভুল বলছে দেখেছেন তো? যাই হোক, এবার ওই সোনালি রঙের একটি পোকা সেই পদ্ম ফুলের মধ্যে, সেইটিকে দেখে রানী কীর্তিদা কি করলেন গো? আজ কি করলেন? অতি যতন করিয়া বুকে জড়াইয়া আইলো আবার অতি তাড়াতাড়ি আশি হাজার বাড়ি, অতি তাড়াতাড়ি আশি হাজার বাড়ি কহিতে রাজা গো কাছে, কহিতে রাজা গো কাছে। যমুনায় মালা ভেসে এলো, বলি যমুনায় মালা ভেসে এলো, যমুনায় মালা ভেসে এলো, ওই না যমুনায় যমুনায় মালা যমুনায় মালা